হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন আমি আজকে এখন বাজে বোধ হয় 5:30 সন্ধে হতে চললো। এখন আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে নিম্নচাপের ফলে, তা হাঁটতে হাঁটতে হঠাৎ আমার বরানগর এই লোল্যান্ডের দিকেই আমি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার প্যান্ডেলটা চোখে পড়লো। তা আমি ভাবলাম আমার বন্ধুদেরও একবার প্যান্ডেলটা দেখিয়ে নিই, কী থিম হচ্ছে বরানাগর লোল্যান্ডে। চলুন ফ্রেন্ডস, আমরা একবার প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করি। এই হলো প্যান্ডেলে ঢুকতে, এটা দেখতে পাচ্ছি একটা স্থাপত্য। এইভাবে সব আস্তে আস্তে আর কি তৈরি করছে এক একটা স্তম্ভ টাইপের। হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কতগুলো স্তম্ভ দেখা যাচ্ছে। ঐতিহ্য স্থাপত্য সব রকমই একটা মেলবন্ধন মনে হচ্ছে এরা ঘটাতে চলেছে। প্রতি বছরই এখানে খুব সুন্দর প্রতিমা, আধুনিকতা, সাবেকিয়ানা, বনেদিয়ানা সমস্তর একটা মেলবন্ধন আমরা এখানে দেখতে পাই এই লোল্যান্ডে। এ বছরও আশা করি সেরকমই দেখতে পাবো, কিন্তু তারা পুরোটাই সাসপেন্সে রেখেছে কী হতে চলেছে, সেটাই হচ্ছে ব্যাপার, কী হতে চলেছে। একটু একটু যেইটুকুনি জানা গেছে যে রাজস্থানের কোনো ঐতিহাসিক রাজরাজাদের স্থাপত্য ভাস্কর্য এখানে হলেও হতে পারে, মোটমাট রাজস্থানের হবে। চলুন প্যান্ডেলের ভেতরটা দেখি আমরা কতটা হয়েছে। এটা হলো ভেতরটা, এখানে আবার কতগুলো হাতির মাথা দেখা যাচ্ছে। এই জায়গাটাই হলো দুর্গা মঞ্চ। এখানে আবার কতগুলো ঐতিহাসিক মূর্তি দেখা যাচ্ছে টেরাকোটার। এখানেও অনেকগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে আমি তো আসবই, আপনারাও কিন্তু এই পুজো দেখতে আসবেন। আর এই প্যান্ডেলটা এত সুন্দর তৈরি হয় প্রতি বছর যে এই প্যান্ডেল দাদাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হতে পারে না। আর এখানে প্রচণ্ড ভিড় হয়, আর প্রতিমাও প্রচণ্ড সুন্দর হয়, সাবেকিয়ানা বনেদিয়ানা সব কিছু মিলিয়ে। আজকের মতো এটুকুই। হ্যাঁ ফ্রেন্ডস, তা আমার এই ইনফরমেশন একটু একটু আমি যেইটুকুনি জানি সেইটুকুনি দিলাম। তা আমার এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো? অর্ধেক পুজো প্যান্ডেল আর কি পুরো ইনফরমেশন আমি দিতে পারলাম না, সো সরি। এমনকি আমরা জানতেও কেউ পারছি না কি হচ্ছে, প্যান্ডেল দাদারাও কিছু বলতে পারলেন না। তাও আরেকবার আমি ওনাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আজকের মতো এটুকুই, টাটা।